চলো আমি রান্নাটা শুরু করে দেব। এখানে আমি গ্যাস অন করে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সরষের তেল, আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সরষে, শুকনো লঙ্কা আর সরষে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এই আমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আমের মধ্যে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিই যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখো এখানে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা গলে গেলে দেখবে চাটনিটা কি সুন্দর দেখতে হবে। গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আমি কড়াই ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটু। এই ভাজা মশলাটা দিলে চাটনি দারুণ খেতে লাগে। মিশিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অফ করে চাটনিটা নামিয়ে নেব। বাড়িতে এইভাবে আমের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।